আমি ভাবছিলাম আমার জন্য, আমি তো ভাবতেছিলাম এত বড় গিফট লন্ডনে কিভাবে নিব। তারপর শুনে এটা সালমাপুর। যাই হোক, তুমি নিতে পারলে তোমার জন্য একটা কিনে দেবো, নো প্রবলেম। যাই হোক, এটা সালমাপুর, অনেক পছন্দের। আন্টি কি তো আপু বলছিল, আন্টির ওভেন দেখে বলছিল যে আমারও একটা লাগবে, সেজন্য আন্টি আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসছে। থ্যাংক ইউ। তুমি দেখো কি করতেছ মতোই। ঘুরিয়ে রাখবেন ওভেনও বলা যায়। মাইক্রোওভেন এই যে মিডিল লেখা নাই কেন? মিডিল তো অফ কোর্স লেখা থাকবে, চাইনিজ হবে নাকি? ইয়েতে লেখা থাকবে কোথায়? প্যাকেজ গ্রিল মাইক্রোওভেন এটা সব কিছুতে কাজ করা যাবে। আর এটা হচ্ছে সামনে একটু ওপেন করব নাকি? করো করো। হ্যাঁ হ্যাঁ আছে এগুলা কিন্তু আরো তিনটে হবে। এটা হচ্ছে তুই যখন কোনো গ্রিল বা কোনো পিজা এটা করবি তখন এটার ইউজ হবে। আমি এটাতে পুডিং বানাই চুলাতে দিয়ে না। খুশি তুমি? সুন্দর একটা গিফট দিছে, এটা খুবই প্রয়োজনীয়। তো কল্পনাই করতে পারি না এটা ছাড়া মানুষ কিভাবে চলে, কারণ বাংলাদেশে তো অবশ্যই এত ঠান্ডা। দেখো তো ঠিক আছে কিনা, সেজন্য হয়ে যায়, লাগে না দরকার। বাট আমরা ওইখানে এটা ছাড়া অকল্পনীয়, মানে এটা ছাড়া আমাদের লাইফ একদিনও চলে না। আমরা তো একদম পুরো 24 ঘন্টায় চালাই রাখি। বুঝছে? ঠিক আছে, তো এটা ইয়া করবা কারেন্ট খাওয়া দাওয়াটা ইজি হবে, বুঝছো?
আর নয়তো খুকি আপু আপাতত চাইলে আমরা এটার উপর করতে পারি, কারণ এখান থেকে লাইন আছে, লাইন আছে এখান থেকে মাল্টিপ্লাই লাইন দিয়ে করে ফেলো না, ওভেন লাইন সরাসরি দেওয়া ভালো, মাইক্রো ইয়ার থেকে মাল্টিপ্লাই থেকে সরাসরি দেওয়া বেশি ভালো। কারণ আমার আপু যেহেতু ওইখানে থাকে না ওইভাবে, আপুর দেখা গেছে যে এখানে এত কিছুও নাই সবকিছু একদমই, কারণ আপুর তো ব্রাহ্মণবাড়িয়াতে বাসা ছিল, তো ঢাকায় ছিল, তো তিন চার জায়গায় বাসা থাকলে কিন্তু মানে ওইভাবে কারণ সবকিছু মিলে অনেক ইয়ে। তো এখন আপু আস্তে ধীরে যেহেতু ঢাকার বাসা ছেড়ে দিচ্ছে, তো আপুর প্ল্যান আছে যে এখন ব্রাহ্মণবাড়ি আর গ্রামের বাড়ি মিলাই থাকবে, গ্রামে তো ওকেশনালি আসবে কারণ যেহেতু ওর ছেলে মেয়ে পড়ালেখা করে, ব্রাহ্মণবাড়িয়া প্লাস অন্তত ঢাকাতেই কোচিং করতে হবে, সবকিছু করতে হবে, এদিনও ঢাকা ব্রাহ্মণবাড়ি সব মিলে থাকবে। এটা একটা বড় দিলে কি হয়, এত ছোট কেন, সব জায়গায় আমাদের তো এরকমই এরকমই। আচ্ছা দেখছো বাংলাদেশের প্লাগ দেখি ইউকের প্লাগের মতো, এটা তো ইউকের ব্র্যান্ড হবে, কারণ আমি দেখছি ইউকের ইয়া মিয়াকো মিয়াকো দেখো না তুমি এখানে, একটা আপুকে দেখছি বলতে যে এটা নাকি মালয়েশিয়ান, হ্যাঁ ইউকের হবে না, ইউকেতে এটা আমি দেখিনি। আর 1400 ওয়াট হচ্ছে মাইক্রো। এই তোমাদের কেমন লাগতেছে কক্সবাজার? আমি আসছি না কি চ্যানেল ওপেনই লাগবো, ব্লগটা খুব প্রিয়। তো এটার প্রাইস তুমি জানো 10,500, এটা আরো বেশি ছিল 12,500 ছিল, কারণ আমরা একজন পরিচিত দোকান থেকে নিছি, আমুর মানে একদম মানে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড আর কি, ওনার দোকান থেকে নেওয়ার জন্য তাহলে আমাদের থেকে ডিসকাউন্ট রাখছে আর কি। ইলেকট্রো ফেয়ার অনেকেই চিনেন, ব্রাহ্মণবাড়িতে যারা আছেন তারা হয়তো চিনেন ইলেকট্রো ফেয়ার। এখানে করবো আমার দেখা সবাই মুখে সালমাপুর ননাস আর রাশন আপু আমাদের জন্য রাজহাঁস নিয়ে আসছে, আজকে রাজহাঁস রান্না করা হবে। এই যে আর সালমাপুরা বসে খাওয়া দাওয়া করতেছে, এখানে খেতে অনেক মজা। রিফাত তুই দিবে গেছিসে এনে খাইতে আসলে অন্যরকম মজা লাগে। তো আমরা সবাই মিলে আজকে সকাল সকাল বাইরে বসে আছি, সকালে সবাই ঘুম থেকে উঠতে উঠতে বাতি ভালো হবে। আর আমরা সিঙ্গারা বাজারে যাবো এখন, আমরা চলে আসি এথিনার চাচার বাসায় আর ভাবিদের নতুন ঘর।